আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রাত থেকে আমার ব্লগটি শুরু করলাম কালকে দুপুর পর্যন্তই কন্টিনিউ করব শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আজকে রাতের খাবারটা বাইরে থেকে এনেছিল চিকেন বোন চিকেন পিৎজা আর চিকেন রোল তো আর এই যে তালে শ্বাস আর ফলিথিনে দেখা যাচ্ছে জাম এনেছে কাঁচামরিচ এনেছে তো রাতের খাবার আজকে এটাই হবে আর উনি অবশ্য বাইরের খাবার খান না ওনাকে রুটি দিব সকালে সবজি আছে ভাজি আছে সবজি ভাজি আর কি ওগুলো দিয়ে তো আমরা একটু রাতের খাবারটা এটাই খেয়ে নিচ্ছি তারপরে একটু কোরআন হাদিসের আলোচনা করবে মানে বাচ্চাদেরকে নিয়ে একটু আলোচনা করা বোঝানো দিনের পথে থাকা সেটাই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি রাতে তোমার এরকম

দুনিয়ার দুনিয়াবি বিসুখ মানে সুখ শান্তি এবং বিলাস ভোগ বিলাস নিয়ে চিন্তা করবা তখন তুমি চিন্তা করবা আল্লাহ নবী তখন তুমি চিন্তা করবো তোমার সাথে খারাপ যে আছে নিচের দিকে তাকাবে তাহলে তোমার মধ্যে আত্মতৃপ্তি আসে আসবে যে না আমি তো অনেক ভালো আছি কিন্তু যদি তুমি প্রাণ গাড়ি চালাও বা তুমি চালাও আর তুমি যদি দেখো যে একজন ছাকাওয়ালা গাড়ি চালাচ্ছে আমি তো তার সাথে খারাপ তখন তোমার কাছে মনে হবে যে আফসোস লাগবে লোভ লাগবে আজ নয় জুন দুই হাজার না জানা ব্যক্তি সমুদ্রের মধ্যে যেমন অসহায় গুণাগার ব্যক্তিও কবরের মধ্যে তেমনি অসহায় এ কথাটা একদমই সত্যি তো আমরা চেষ্টা করব আমার আমাদের আমল নামাটা আমরা যেন ভরপুর করে নিয়ে যেতে পারি সঙ্গে করে এখন হচ্ছে সকালবেলা দেখতে পেরেছেন হ্যাঁ তোতাভাগিদের মতো ওরা বসে বাপের কথাগুলি শুনছে তো আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুক সবার ঘরে ঘরে এরকম আলোচনা চালু হোক এটাই আশা করি তো রুটির সাথে খাওয়ার জন্য আজকে কোনো ভাজি করিনি মাছ দিয়ে একটু সবজি রান্নাই করে ফেললাম কারণ ভাজি খেতে খেতে আর ভালো লাগে না তো ভাবলাম যে দুপুরের জন্য হয়তো হয়ে যাবে আর এদিক দিয়ে ফলাও ভাত রান্না করে নিয়েছি একটু ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই করবো আজকে এই চিম্পল রান্নাই করছি ছেলেরা অনেক দিন আসলে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস খাওয়া হয়নি আমাদের রমজানে মেবি প্রথম দিকে একটু রান্না করেছিলাম আর রান্না হয়নি তো এই যে তাওয়াটার কথায় এক বোন বলেছে আমার এত সব সুন্দর সুন্দর জিনিস আছে তাওয়া কেন চেঞ্জ করি না আসলে আমি তাওয়া একটা তেরোশো না সাড়ে বারোশো টাকা দিয়ে কিনেছি কিন্তু ওইটাতে আমার ভালো লাগে না শুধু নিচে লেগে যায় আর হচ্ছে কালো হয়ে যায় এটা কালো হলেও রুটি পরোটা সেঁকতে খুব সুবিধা এই কারণে আসলে এটা একটু মানে পরোটা সেঁকতে শেঁকতে এই কালিগুলো জমে যায় তারপরে এটাতে মানে সুবিধা লাগে আর কি এই কারণে এটা এই তাওয়াটা ইউজ করি তো আজকেও আবার একটু মেজে নিলাম একটু ঘষে কালিগুলো সরিয়ে এখন রুটি টেবিলে দিয়ে দিচ্ছি সাহেব খাবেন একটা ডিম পোজ করে দিব এই যে সবজি বেড়ে দিয়েছি ঠান্ডা হোক গরম অনেক তো টেবিলে এইগুলি দিয়ে একটা ডিম পেঁয়াজ দিয়ে ডিম বেজে নিচ্ছি তো এর ভিতরে খাওয়া শেষ করে নিয়েছি পানি খেয়ে নিচ্ছি একটু ঠান্ডা গরম মিশিয়ে আর কি নর্মাল মিশিয়ে তো আজকে দুপুরের ফুল প্রিপারেশান কীভাবে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শেষ পর্যন্ত দেখতে থাকুন দুপুরে রান্না তো করবই কিন্তু তার এক দিয়ে সকালের নাস্তার পর চা না খেলে তো মনে হয় নাস্তাই করা হয়নি তো এক কাপ চা সকালে খেতেই হয় তো দুধ নেই বইময় দুধটা ঢেলে নিলাম আর একটু দুইটা আম কুটব সাহেব বসে আছে টেবিলে তো আম খাওয়ার পরে একটু পরেই চাটা খাবো কারণ হচ্ছে আম খাওয়ার সাথে সাথে চা খাবো না তো এদিক দিয়ে আমাদের এক ভাগিনা হয় আর কি আমার নন্নাসের নন্নাসের ছেলে এরকম আর কি তো উনি রাজশাহীতে থাকে ভাগিনা হয় তো আমাদের জন্য এই আম ফাটিয়েছে তো সেটা দেখবো এখনও দেখিনি একটু আগে কলিং বেল আমার ডেলিভারি ম্যান যে ছেলেটা ও দিয়ে গিয়েছে ওর নাম্বারেই দিয়ে দিয়েছি ওর নামে এসেছিলো আর কি তাই তো ওনার নাশ দেখাওয়ার শেষ এখন ইয়েগুলো আম দিয়ে দিচ্ছি এটাও ভালো এই আমগুলো মজাই আছে এতদিন যতগুলো কিনেছে এত বেশি ভালো লাগেনি এখন আস্তে আস্তে মনে হচ্ছে আমগুলো এই যে আম এসেছে আমগুলো এখন মানে ফোক্ত হয়েছে এরা এটা আর কি কিন্তু দেখতেই পাচ্ছেন ফেডির কর্নারটা সিরা মানে কর্নার দিয়ে পুরো অনেকগুলো আম নিয়ে গিয়েছে এসে পরিবহন না কে আনার সময় কাকে কী করলো আল্লাহ ভালো জানে তো আসলে ফ্রিজিক কিসমত যতটুকু আছে ততটুকুই আমাদের আসবে এই কিসমতে এই যে কন্যার দিয়ে একদম অনেকগুলো আম নিয়ে গিয়েছে এখানে বিশ কেজি কিন্তু বিশ কেজি মনে হচ্ছে না এরকম আর কি এখনও কাঁচা এগুলো কালকে হয়তো পাকবে আর কি তো ভাগিনার জন্য দোয়া করলাম আল্লাহ ওনাকে সুস্থ রাখুক হায়তে তাহিভা ধান করুক যে গিফট ফাটানোর জন্য মামার জন্য পাঠিয়েছে এটা আর কি মনে করে তো চাটা বানাতে চলে আসলাম একটু সময়ে পাঁচ মিনিটের মতো হলো তারপরে চাটা বানিয়ে এখন টেবিলে দিয়ে দিচ্ছি দুজনে খেয়ে নেব আর কি এদিক দিয়ে আমার আবার কিছু ডেলিভারি যাবে সেগুলো ডেলিভারি ম্যানেরা এসেছে ওদেরকে চেক করে দিয়ে দিয়েছি ওগুলো ডেলিভারিতে চলে গিয়েছে এরপরে এখন আমি একটু এই যে আমাদের যে কমন স্পেস সেটা টি টিপিলের উপরে অনেকগুলো বই খাতা জমে একটু এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে সময় যেহেতু একটু পেয়েছি এগুলো একটু গুছিয়ে নিই তো একটু মুছে নিই এটার উপর একটা ম্যাট ছিল ম্যাটটা সরিয়ে নিয়েছি এখন গ্লাসটা মুছে নিচ্ছি তো গ্লাসে ধুলাবালি পড়লে আসলে দেখতে অনেক খারাপ লাগে একটু ফ্রেশ করে মুছে নিলেই ভালো লাগে আর কি তো এই টেবিলের নিচেও কিছু জমা হয়ে আছে জিনিসপত্র সেগুলো একটু গুছিয়ে একটু মুছে নিলাম এখন চলে এসেছি রান্নাঘরে এই যে রানের পেস্টা এগুলো স্বপ্ন থেকে এনেছিল রান আর কি মুরগির তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি ভালো করে চিপে চিপে পানি ঝরিয়ে তারপরে নিয়ে নিচ্ছি আর কি দিয়েছি আদা রসুন পেস্ট লবণ জিরা পাউডার পাউডার আর আর দিয়ে দিয়ে দিব একটু সয়া সস সয়া সসটা এই ব্র্যান্ডের এগুলো একটু পরে কিন্তু ঝোলে যাবে আর কি আমি এগুলো সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি ফ্রিজে রেখে দিব যখন দুপুরে খাওয়া হবে তখন এগুলোকে ভেজে নিব একটু ময়দার সাথে কর্নফ্লাওয়ার একটু মরিচ একটু লবণ দিয়ে মেখে তারপরে আমি এগুলো ভেজে নিব এগুলোর সাথে গড়িয়ে আর কি রান্নাঘরে সব কাজ মোটামুটি রেডি করে রেখেছি যখন দুপুর হবে গরম গরম ফ্রাই করে দিব ফ্রায়েড রাইস আর চিকেনগুলো ফ্রাই করে দিব এখন ম্যারিনেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর এদিক দিয়ে রুমে চলে এসেছি রুমগুলো গোছানোর জন্য সব গরটা একটু ঝাড়া টাড়া দিব তো মোটামুটি কাজ শেষ হবে কাজ শেষ হবে না আমি একটু মেশিনেও বসেছি এর ভিতরে সেলাইয়ের মেশিনে একটু টুকিটাকে জমা করেছিলাম এগুলো সেলাই করতেছি তো ফাঁকে ফাঁকে আবার উঠে যাচ্ছি এই আর কি আর সেলাই করতে বসলে অনেক কাজ মনে হয় যে রয়ে গেছে এগুলো আগে করি তারপর সেলাই এই তো রুম গোছানো শেষ আমি এখন যাচ্ছি মেশিনে কাপড় দিবো যেগুলো ধোয়া কাপড় ধোয়ার জন্য আর কি এদিক দিয়ে মন্তাসির এখন মাত্র খাচ্ছে ওকে ডিম পোস করে দিয়েছি মানে ঝরঝরা করে ডিম যে দিতে বলেছে ঝাল করে তো সেভাবে করে দিয়েছি ও খাচ্ছে এরপরে আমি এখন ড্রয়িং রুমে যাবো ড্রয়িং রুমটা গুছিয়ে নেবো একটু এলোমেলো হয়ে যাচ্ছে যে সিলাই মেশিনে কাজ করতেছি তো ড্রয়িং রুম আসলে প্রতিদিন যে একদম মোসামাসি করি তা না আমি কয়েকদিন পর পরই করি কারণ ড্রয়িং রুমে আমাদের বেশি একটা যাওয়া হয় না বসা হয় না মানে পাঁচ ছয় দিন পরে করলে মানে একটু এলোমেলো হয় তখন একবারে গুছিয়ে দিই ঝাড়া টাড়া দিয়ে দিই আর কি কারণ ড্রয়িং রুম একটু সামনের দিকে আমাদের এদিকে আলো বাতাস এদিকে ভালো লাগে সেই কারণে ওইদিকে আর বেশি একটা যাওয়া হয় না তো এখন যেভাবে গুছিয়ে নিয়েছি মানে যেভাবে আছে আর কি এখন তো একটু মনে হচ্ছে কালারফুল কালারফুল অনেক কালার এখানে আছে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ স্মরণ করিয়ে দিচ্ছি সাবস্ক্রাইব করে ফেলবেন যদি ভুলে না করে থাকেন আর ভালো না লাগলে আসলে তারপরে ভিডিও দেখবেন সাবস্ক্রাইব না করলেও ভালো লাগা হয়তো হয়ে যেতে পারে একসময় তখন করে নেবেন ইশা তো ছোট্ট করে আমার ড্রয়িং রুম টুটটা দিয়ে দিয়েছি এখন চলে যাচ্ছেই একটু বারান্দায় একটু বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে এই যে অপরাজিতার লতা অনেক উপরের দিকে চলে যাচ্ছে গোল গোল হয়ে তো এগুলো একটু ঠিক করে দিব। যে লতা বেড়ে আর একটা গাছের ইয়েতে চলে গিয়েছে তো এটা আবার মানে এই গাছটা যখন আবার সরাবো তখন এই লতাগুলো থাকলে আবার সরাতে অসুবিধা হবে সে কারণে ভাবলাম যে এটার যে হ্যাঙ্গার হ্যাঙ্গারের মানে স্টেনের সাথে লেগে আছে সে কারণে ওখান থেকে সরিয়ে এখন মানে গ্রিলের সাথে দিয়ে দিয়েছি আর টাইম ফুল ফুটেছে একটা আজকে মাত্র তো আবারও রান্নাঘরে চলে আসলাম অনেক অনেকের প্রশ্ন ছিল এই দুই মাসের চুলার রিভিউ দেওয়ার মানে দুই মাস ইউজ করার পরে কেমন মনে করতেছি এই চুলা তো আসলে একদম যে আহমরি বেশি ভালো হান্ড্রেড হান্ড্রেড দিব। তা না তো মোটামুটি বলা যায় ভালো আর এই যে চুলার যে ইয়েগুলি এগুলিও অনেক ওজন মানে সরাতে মনে হয় যে হাত ব্যথা হয়ে যাবে এরকম আর হচ্ছে এগুলোর মানে কিলাগুলি আর কি যেগুলি ফাতিল বসে সেগুলো উঁচো নিচা যার কারণে অনেক সময় হা হাঁড়ি ফাতিলগুলো নড়াচড়া করে আর ডান দিকের চুলার যে ইয়েটা সুইচটা সেটা কিন্তু মানে খুব খড়ার বড় সুইচটা অনেক সময় খুলে ঠিক করে আবার লাগালে তারপরে অটো চলে না হয় অটো চলে না শুধু বাম দিকেরটাই অটো চলে এদিক দিয়ে আমি ফ্রায়েড রাইসটা এখন করে ফেলতেছি প্রায় সাড়ে বারোটার মতো ভেজে গিয়েছে ওরা দুজন বড় দুইজন নাস্তা খায়নি এগুলিই খাবে এই জন্য মানে নাস্তা খেলে এগুলি আবার খাওয়া যদি কম পড়ে যায় এর জন্য তো এখন আমি এখানে প্রথমে রসুন দিয়েছি তারপরে পেঁয়াজ ভেজে তারপরে চিকেনগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর ক্যাপসিক্যাম এগুলো ডিপ ফ্রিজে ছিল ক্যাপসিক্যাম আর দিয়ে দিয়েছি ফাতাকপি মানে ফাতাকপিটা হচ্ছে ইয়ে কালার পার্পেল কালার তারপর দিয়ে দিচ্ছি সয়া সস ওয়েস্টার সস তারপর টমেটো সস চিলি সস এইগুলিই দিয়েছি দেড় টেবিল চামচের মতো করে করে আন্দাজ মতো আর কি আমার যতটুকু আজকের পোলাও সেই পরিমাপে তো ভালো করে আবারও নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন রাইসগুলো দিয়ে দিচ্ছি রাইসটা সকালে রান্না করে রেখেছি এই যে ঠান্ডা হয়ে ঝরঝরা হয়ে আছে তারপর হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয় তো আমি একটু কিছু রেখে দিব রাতে হ্যাঁ টান ফুটলে তখন খাবার না হয় এমনিতেও এগুলোর সাথে মানে বেশি রাইস হয়ে যাবে এই জন্য তো ভালো করে যে মিক্সারটা চিকেনটা সেটা মিক্স করে নিচ্ছি সস সব কিছুর সাথে আর কি মিক্স করে এখন আমি ফাঁসের চুলে নিয়ে যাব। একটু ডিমে আগুনে তাওয়াতে বসিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মতো বা বিশ মিনিট মতো রাখলেই ভালো ওই রকম সময় রেখে দিব আর কি একটু ডিমে আছে এগুলো হবে তাহলেই ভালো হবে তো আশা করি আজকে চুলার যে ইয়েটা আপনারা উত্তর পেয়েছেন যারা প্রশ্ন করেছেন আজকে দেখলে আর কি ওনাদের তো আর মাঝখানের যে ইয়েটা চুলাটা সেটা তো একদমই কাজে লাগে না একটু আগুন লাগে না তো একদমই শুধু শুধু এখানে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা নিয়েছে এক কাপ আর কর্নফ্লাওয়ার দিচ্ছে এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আর একটু মরিচ পাউডার তো ভালো করে মিক্স করে এখন চিকেনগুলো গড়িয়ে নেবো আর কি তো চিকেনগুলো একটু মেখে নেওয়া ভালো নিচে দেখতে পাচ্ছেন সয়া সস সব লেগে গেছে তো এগুলোকে আবার উঠিয়ে মেখে নিচ্ছি তাহলে জাল লবণ সব ঠিকঠাক থাকে আর কি তো এইভাবে এখন চিকেন ফ্রাইগুলো করে নেবো তো আজকের ব্লগটি আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিবেন কোনো কিছু আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাবেন অসুবিধা নেই তো আর এক লাখ সাবস্ক্রাইব হতে আর মেবি ছয় হাজার সাবস্ক্রাইবারের দরকার আপনাদের চেষ্টা থাকলে আপনারা আমাকে সহযোগিতা করলে আমার এই ছয় হাজার সাবস্ক্রাইবার হতে কিন্তু বেশি সময় লাগবে না এমনিতে অনেক সময় লাগতেছে তো আশা করি আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধুদের বান্ধবী এবং ভাই বোন সবাইদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন তো রাইসটাও হয়ে গিয়েছে এখন প্লেটটাও রেডি করে নিয়েছি তো আজকে এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম